ওইটা কই যাচ্ছে কহ মিলবার মন নাচবে খুশি খুশি মানে এই যে টিয়া দিতেছে যে মানুষের লেখিয়া এক বেড়া কালি বউয়ের মারে বউয়ের যখন অত্যাচার করে মাইক দুই করে তখন এই মাইক দুই খাইয়া বউ গেছে গা আবার মানে বেড়া শুয়ে রয়েছে পরে আবার ঘন্টা দুই এক পরে এই জায়গা সময় কয়ে গেছে যে গোলামের ফু মানে এ তো যেহেতু মাইক দুই করে পরে রাগে গেছে গা বউ গোলামের ফু তোর পা ধান আমি খাইতাম না তখন ঘন্টা দুই এক পরে আবার আইছে গাঁটি ফুসকা লুয়ে আবার আইছে আইলে আবার মাই শুরু করছে কই তুই না বলি কে লেগা ওখান দিয়ে আবার আইলে আবার মাই শুরু করছে বউ কই গোলামের ফু আমার তো এটা মনে আছে না তুই যে আমরা বাড়ি কুয়ার জামাই এটা হস আমার এটা মনে আছে না তোর জানে যে এত কি হয়েছে তোর কা কেমন পাইছে এখন ফাঁসো পাইছে ফাঁসো ফাঁসো পাইছে আজার এর লেগে তার তারও মনটা বসে দিছে ইচ্ছে মতোই দিচ্ছে এখন একটি বিচ্ছেদ গান করবো এই মকবুল হোসেন সাহেবের আমার দাদা উস্তাদ মকবুল হোসেন সাহেবের একটি বিচ্ছেদ গান করে বসবো সোহাগ ভাই তো হইলো আপনাদের এলাকার আপনাদের বাড়ির আপনাদের ঘরের আপনাদের ভিতরের মানুষ সোহাগ ভাই তো সবাই রে চিনে আর আমি তো সবাই তো চিনি না তবে যাদেরকে চিনি তাদের কাছে আমার সালাম যাদেরকে চিনি না আমাকে চিনে সকলের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম ওরে সোনা বৃন্দে কই তো মারে আমার নিয়া দাও শঙ্কালি আরে শীতল করি শীতল কবিতা you
শীতল কবিতা কাশ
আসলে কাছের মানুষ কিন্তু কাছের